দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ঝড়খালিতে মৎস্য বিতরণ কর্মসূচি করলেন স্বেচ্ছাসেবী সংগঠন ইফকো টোকিও। ইয়াস ঝড়ের তাণ্ডবের ফলে বিধ্বস্ত হয়েছে সমগ্র সুন্দরবন। এর ফলে নদীবাঁধ ভেঙে নোনা জলে পরিপূর্ণ হয়েছে এলাকার পুকুর এবং খালবিলগুলি, তাতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এলাকার মৎস্য চাষিরা। এদিন ইফকো টোকিও সংস্থার পক্ষ থেকে গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য কয়েকশো মৎস্য চাষি পরিবারের হাতে মাছের চারাপোনা তুলে দেওয়া হয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মৎস্য চাষি ভাইয়েরা। এবার শুনে নেওয়া যাক ইফকো টোকিওর এই কর্মসূচি সম্পর্কে কি জানালেন ইফকো টোকিওর এক সদস্য এবং এলাকার একজন মৎস্যজীবী। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রজত নস্করের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। ইফকো টোকিও প্রজেক্ট থেকে যে মাছ আজকে আমরা সাপোর্ট দিতে এসেছি গ্রামের মানুষকে, এটা হচ্ছে এই ঝড়খালি যে লস্করপুর গ্রাম বা বিভিন্ন যে গ্রামগুলো আছে এটা প্রত্যন্ত এলাকা। এখানে প্রায়শই দেখা যায় যে আপনার প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, ইয়াস ঝড়, আমফান ঝড়, তো এই ইয়াস ঝড়ের পরে এখানে বিভিন্ন জায়গায় নোনা জল ঢুকে গিয়েছে এবং কিছু মাছ এখানে মারা গিয়েছে। তো যাতে পুকুরের মাছও অনেক বেড়ে গিয়েছে, তাতে সাধারণ মানুষের পুকুরে যদি আবার কিছু করে মাছ ফেলানো যায় তাহলে পরে তারা আপনার এই পুকুরের মাছ বড় করে একটা পুষ্টি পাবে। দেখতেই পাচ্ছেন এখন এই করোনা পরিস্থিতিতে মানুষের একটু মানে যাতে প্রোটিন জাতীয় খাবার পায় তার জন্য মানুষ সবাই চেষ্টা করছে। তো আমরা ইফকো টোকিও পক্ষ থেকে চাইছি যে সাধারণ মানুষের পুষ্টি যোগান দিতে, যাতে আমরা কোথাও মুরগি কোথাও মাছ সেরকম আজকে আমাদের মাছের প্রোগ্রামটা চলছে, আমরা যদি মাছটা দিয়ে তাদের পুকুরে একটু মাছ বড় করতে পারি তাহলে তারা তাদের বাচ্চাদেরকে একটু মানে মাছ ভাত খাইয়ে বড় করতে পারবে এবং তারা এটা পুষ্টি পাবে। স্যার কতজন ফ্যামিলিকে দিলেন যদি একটু বলেন? আমরা দেবো এখানে 450 মতো ফ্যামিলিকে, তার মধ্যে আজকে একটা গাড়ি এসছে আবার ধীরে ধীরে আসবে। কত পরিমাণ করে মাছ দেওয়া হচ্ছে? প্রত্যেক পরিবারকে 2 কিলো করে দেওয়া হচ্ছে। কী কী মাছ এখানে? রুই কাতলা আছে। সবটাই ফ্রি অফ কস্ট? হ্যাঁ, ফ্রি অফ কস্ট। আপনার নাম? আমার নাম অচিন্ত্য কুমার ঘোষ। ধন্যবাদ স্যার। আমাদের এই সুন্দরবনের শেষ প্রান্ত এলাকা টোকিও থেকে যে আমাদের এই মাছগুলো দিচ্ছে, আমাদের তো নোনা জল এলাকা, কিছুদিন আগে ঝড় হলো, সব কিছু নষ্ট হয়ে গেল, তারপরে অসম্ভব বৃষ্টির জন্য আমাদের পুকুরের মাছও খুব নষ্ট হয়ে গেছে, তার জন্য আমরা খুব ক্ষতিগ্রস্ত। এবং এই টোকিও থেকে যে আমাদের এই মাছ দিচ্ছে এতে আমরা খুব উপকৃত, মাছগুলো পুকুরে ছাড়লে বড় নানান পাথরে তুলে দিতে পারবো, আমরা খুব উপকৃত। এর জন্য টোকিওকে আমরা অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শিবানী সরকার। ধন্যবাদ।